থাকবো না খুব বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময়ের পরিপ্রেক্ষিতে ঘরে বসেও আমরা নেটের কারণে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জ্ঞানের ভাণ্ডারে কিন্তু বিচরণ করছি, এবং সেই সঙ্গে এই নেটের কারণেই আমরা কিন্তু প্রিয় শিক্ষকদের সব ক্লাসগুলো ঘরে বসেই করতে পারছি। আর তাতেই কিন্তু আমরা আমাদের জ্ঞানের ভাণ্ডারটাকে সমৃদ্ধ করছি, আর এইভাবেই আমরা এগিয়ে যাব সেই প্রত্যাশা নিয়েই আমি আজকে শুরু করছি অনলাইন ক্লাস। আজ আমি গণিত নবম ধরন শ্রেণীর অধ্যায় 11 অনুপাত সমানুপাতের সিকিউ নিয়ে, অর্থাৎ ক্রিটিক কোশ্চেন নিয়েই আলোচনা করব। তো এর আগে কিন্তু আমি তোমাদের তিনটা ক্লাস করেছি, অর্থাৎ অধ্যায় 11.1 এবং 11.2 এর অঙ্কগুলো করে দিয়েছিলাম, সেজন্য আজকে আমি চতুর্থ ক্লাসে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন নিয়েই আলোচনা করব এবং একই সমতুল আরও কিছু অঙ্ক তোমাদেরকে করতে দেবো আর কি। তো দেখো, এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, এবিসি ক্রমিক সমানুপাতিক যেখানে দেওয়া আছে m² = 2m/x + 1 = 0, আর একটা দেওয়া আছে দৃশ্যকল্প, একটা দেওয়া আছে এটা, আর একটা দেওয়া আছে s = 2 - 1 - y√ আর 2 + 1 - y তার রুট। এই প্রশ্নটা মানে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2 দেওয়া আছে, স্ট্রিম 2টা স্ট্রিম দেওয়া আছে, এখানে এই কয়টা আমাদের প্রমাণ করতে হবে। তোমরা একটা জিনিস অবশ্যই আগের থেকে এতদিন জেনেছো, অনেকদিন ধরে করছো, এখানে কিন্তু অঙ্কের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে তিনটা অংশ থাকে, একটা হলো কি সহজ মান, একটা হলো মধ্যম মান, আর একটা হলো উচ্চ মান বা কঠিন মান বলি আমরা, ইজি মিডিয়াম হার্ড। এই ক্ষেত্রে আমরা ইজিটাকে অঙ্কটাকে একটু দেখি। প্রথমে দেখো ক নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে কি এবিসি ক্রমিক সমানুপাতিক, তাহলে যদি দেওয়া থাকে তাহলে ক্লিক করিং এবিসি ক্রমিক সমানুপাতিক হলে আমরা কি লিখতে পারি a/b = b/c, আমরা অঙ্কগুলো আগেই করেছি, সুতরাং কি লিখতে পারি b² = ac। এখন ক নম্বর অঙ্কটার ক্ষেত্রে দেখো কি আছে, a + b/b + c, একটা ভুলস্কার দিই, তাহলে লেফট হ্যান্ড সাইডটা নেই, তাহলে a² + 2ab + b² আর নিচে লিখতে পারি কি b² + 2bc + c². এখন b² সমান এসে আমরা মানটা বসাই, a² + 2ab + b² = ac, আমরা লিখতে পারি, আর নিচে লিখবো কি b² মান ac + 2bc + c², তাহলে এখান থেকে যদি আমি a কমন নেই তাহলে কি হবে a + 2b + এখান থেকে কমন নিলে c, আর নিচে যদি c কমন নেই, সবার যদি c আছে c কমন নিলাম, c কমন নিলে a + 2b + c, দেখো এই দুটো একই কাটা গেল, থাকলো কি a/c, এটা কি ওই দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণ হয়ে গেল সহজে, এটা হলো কি আমার সহজ মান। এরপরে আমরা একটা মধ্যম মানের অঙ্ক
খ নাম্বার যেটাকে আমরা মধ্যমান, এটা দেখো খ নাম্বার অঙ্কটা এ সমান দেওয়া রয়েছে 5/7, তাহলে ওখানে অঙ্কটা কি রয়েছে, এ সমান 2 √1 − y আর 2 √1 − y, এর মান কত দেওয়া আছে, এই যে 5/7 হলো ওয়াই এর মান নির্ণয় কর, তাহলে এখন কি লিখতে পারি, বা 2 √1 − y, 2 সোজা করে নিলাম, 2 √1 − y সমান 5/7, কি করব দুজন বিয়োজন করি, 2 − 1 − y প্লাস 2 √1 − y, 2 √1 − y মাইনাস 2 √1 − y 5 + 7 আর কি 5 − 7, কি করলাম এটা যোজন বিয়োজন, যোজন বিয়োজন করুন, বা এদিকে দেখো এটা 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 কাটা গেলে থাকবে, উপরে থাকবে হলো 4 আর নিচে থাকবে এদিকে 2 কাটা গেল −2 √1 − y সমান সমান এখানে 12, এখানে নিচে থাকবে −2, তাহলে −2 − 2 বাই দিকতে যদি −2 দ্বারা যদি গুণ করে দেয় তাহলে কি হবে, এটা চলে যাবে, আর 3 দ্বারা যদি ভাগ করে দিই, এই 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি হবে, তাহলে লিখতে পারি, আচ্ছা আগে −2 দ্বারা 4 √1 − y √−2 দ্বারা গুণ করে দিচ্ছি সমান, তাহলে এখানে কি হতে, আবার 4 দ্বারা ওই পক্ষে কি করলাম ভাগ করে দিব, ভাগ করে দিলে কি হবে, এখানে 1 √1 − y সমান সমান 3, একটু ওপরে তোমরা একটু দূরত্ব তুলিয়ে নেবে, কেন সময়ের সাথে সাথে আমাদের একটু বেশি কাজ করার চেষ্টা করবো, 1 − y বিপরীত করুন ব্যস্তকরণ করি, তাহলে কি হবে 1/3, বর্গমূল করি উভয় দিকে যদি বর্গমূল করি তাহলে কি হবে 1 − y, বর্গ করবো ওই দিকে কি করবো বর্গ করবো 1/9, কি করলাম উভয় দিকে বর্গ করলাম, তাহলে y সমান বা y সমান ওয়াইটা কেটে নিয়ে একটু নিয়ে আসলে তাহলে কি হবে 1 − 1/9 সমান সমান কত 9 − 1 ভাগ 9 সমান কত 8/9, তাহলে ওয়াই মান কত পেয়ে গেলাম 8/9, সেটা তো মোটামুটি বুঝতে পারছো, বইয়ের এই টাইপের অঙ্ক তোমরা করেছো সেই টাইপের অঙ্কর একটু ভিন্ন রূপ আছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো অঙ্কটা, কোনো সমস্যা নেই, তো যাই হোক এরপরে এখানে কি কী করছিলাম বর্গ উভয় দিকে বর্গ করছিলাম, কিন্তু এটা লিখে নিয়ে একটু তোমরা লিখতে পারো, এটা বর্গ বুঝে আর কি, ঠিক আছে 3 নম্বর 6 নম্বর অঙ্কটা দেখি, নম্বর অঙ্ক প্রমাণ করো যে এইটা দেওয়া আছে এইটা সমান এম প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে, দেওয়া আছে কোনটা বিশ্বকল্প এম থেকে m² − 2m/x + 1 = 0, এখান থেকে আমরা পূরণ করবো কি এইটা পূরণ করবো, দেখো m² + 1 = ক্লিক করে 2m/x, এটাকে ডান দিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল এখন প্লাস হয়ে গেল, m² + 1 m টাকে সবসময় একদিক করার চেষ্টা করবো, এগুলো এটা কি করবো
टू एम इक्वल टू वन बाई एक्स তাহলে এখানে এখন কি করব যোজন বিয়োজন করব এটা কি করলাম এটা এম এখানে নিয়ে আসলাম মানে কি এটা একান্তরকরণ করলাম কিন্তু তাহলে এম স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এম এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এম ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ওয়ান মাইনাস এক্স আর এখানে তাহলে কি হবে দেখো এম স্কোয়ার টু এম প্লাস ওয়ান ए प्लस होल स्क्वायर सूत्र ही से तार माने एम प्लस वन होल स्क्वायर और नीचे हुआ कि एम माइनस वन होल स्क्वायर इक्वल टू वन प्लस एक्स नीचे लिखिए वन माइनस एक्स एखन देखो एखान एक ख्याल करो कि आसे वन प्लस एक्स एक रूट आकार आसे एक प्रमाण दिए ख्याल रखते हैं वर्गमूल करब हम वर्गमूल कर लिखिए एखे एम प्लस वन और नीचे हो कि ए माइनस वन लिखने वर्गमूल को लिखे वन प्लस एक्स और नीचे लिखे वन माइनस एक्स आलदा आलदा फिर वर्गमूल ये कि कर लर्ग वर्ग उभय वर्गमूल कर ठीक है तेल जेहतु एम बेर एम एर मान बेर तीन आरोप जोजन बेजन करब से क्षेत्र में जस्ट एक बोली যোজন বিয়োজন করলে কি হবে এম প্লাস ওয়ান প্লাস এম মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে কি এম প্লাস ওয়ান মাইনাস এম মাইনাস ওয়ানের চিহ্নটা কি যাবে প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান যোজন বিয়োজন করলে কি হবে ওয়ান প্লাস এক্স রুট এটা হবে রুট ওয়ান মাইনাস এক্স নিচে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স কী করলাম ওই দুজন দুজন তাহলে বা এখন দিলাম এখানে কেটে গেল টু এম আর নিচে এম এম কাটা গেল বাই টু উল্টো ওদিক কী হবে ওটা ঠিকই যাবে ওয়ান প্লাস এক্স এবার রেখে দিই রুট ওয়ান মাইনাস এক্স নিচে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স তাহলে এটা হলো এখন টু টু কেটে দিলে কী যাবে এখানে বাম দিকে কখন নিচে টু কেটে ফেলে তাহলে এম ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স রুট প্লাস রুট ওয়ান মাইনাস এক্স আর নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স দেখো এম সমান এটা আমার প্রমাণিত হয়ে গেল মানে এটা কি প্রমাণিত এটা আমার প্রমাণিত হলো এখন এটা নিশ্চয়ই বুঝতে তোমাদের সমস্যা হয়নি এরপরে আমি যে এটা দেখাবো সেটা হলে তোমাদেরকে সমতুল দুটো একটা অঙ্ক দেখাবো জ্ঞানমূল এই সহজ মানের ওপরে দুটো একটা অঙ্ক তোমরা একটু দেখো তুলে না বাসার চেষ্টা করবে দেখো ঠিক আছে বিসি একই সমতুল্য অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার জন্য তোমাদের দিচ্ছে এ বি সি কর্মী সমানুপাতিক হলে সমানুপাতি হলে এবিসি কর্মী হলে প্রমাণ দেখাতে হবে কি এগুলো তোমরা বাসার চেষ্টা করে এ বাই সি ইজ ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একটা দ্বিতীয় আর একটা জায়গা দেখো এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউ আর নিচে এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু ওয়ান এইটাও
एक ही भाव पूरण कर लगाते पारो এটা আরেকটা দেই, এগুলো প্র্যাকটিস করবা, এগুলো সব সহজ মানের মধ্যে থাকতে পারে। এ মাইনাস বি হোল স্কোয়ার বাই এ সমান সমান বি মাইনাস সি বাই সি এটার হোল স্কোয়ার, এগুলো এই রকম সহজ মানের মধ্যে এরকম অঙ্কগুলো সমতুল অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করলে এটা পারবে অবশ্যই। এরপরে আমরা মধ্যম মানের, এটা সহজ মানে অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে। মধ্যম মানের ক্ষেত্রে বাসার প্র্যাকটিসের জন্য মধ্যম মানে যেমন দেওয়া দেওয়া আছে, স্ট্যাম্পটা দেওয়া থাকবে হয়তো এইরকম খ নম্বরে ওয়ান মাইনাস রুট ওয়ান মাইনাস এক্স ভাগ ওয়ান প্লাস রুট ওয়ান মাইনাস এক্স, এটা সমান এ সমান এইটা দেওয়া আছে। এখন অঙ্কটা এরকম দেখতে পারি এ সমান ওয়ান বাই থ্রি হলে এক্সের মান নির্ণয় করো, এক্সের মান নির্ণয় করো, এটা ওই ওখানকার খ নাম্বারের সমতুল। তো ধরো গ নাম্বারের ক্ষেত্রে দেখো মানে কঠিন মান বা উচ্চ মানের ক্ষেত্রে একই সমতুলে আরেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারো, পি স্কোয়ার টু পি বাই এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো হলে এইটা হলে কঠিন মানের ক্ষেত্রে এটা টেস্টেম দেওয়া থাকবে তোমাদের সাথে প্রমাণ করতে হবে। এরকম প্রমাণ করো পি মাইনাস ওয়ান হোল স্কোয়ার বাই ওয়ান মাইনাস এক্স ইজিক্যাল টু পি প্লাস ওয়ান হোল স্কোয়ার ভাগ ওয়ান প্লাস এক্স, এটা এটা কী করতে হবে প্রমাণ করতে হবে। মানে এই গয়ের সমতুল এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করে পারবা। এটা একটা এক নম্বর, আর একটা দেই দেখো দু নম্বর, যদি এ সমান এস্টিমেট দেওয়া থাকতে পারে এ সমান কী আছে থ্রি প্লাস টু এক্স, আর একটা বি সমান এস্টিমেট দেওয়া আছে এটা থ্রি মাইনাস টু এক্স তাহলে রুট তাহলে আর এম ইজিক্যাল টু এ প্লাস বি বাই এ মাইনাস বি হলে এটা হলে প্রমাণ করো কি এক্স ইজিক্যাল টু এক্স ইজিক্যাল টু থ্রি এম বাই এম স্কোয়ার প্লাস ওয়ান, এম স্কোয়ার প্লাস ওয়ান এই ঠিক মানে কঠিন মান যেটা ঠিক সেই সমতুল্য। এখানে বাকি দুটো অঙ্ক তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং দেখবে যে তোমাদের ভিতরে সিকিউর বস্তুগুলো সহজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমরা চেষ্টা করো। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা সবাই প্র্যাকটিস করবে, খাতা কলম নিয়ে বসবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। সবাইকে ধন্যবাদ।